আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম তারিফ, ঘটনাস্থল নওগাঁ। 2004 সালের এপ্রিলের 9 তারিখ উনি ঘটনাটির তারিখ ঠিকঠাক মতো বলতে পেরেছিলেন, কারণ ওই দিন ওনার আব্বার মৃত্যুবার্ষিকী ছিল। ঘটনার শুরু ওই রাত থেকেই। ওনার পরিবার মুসলিম হলেও উনি অনেকটা নাস্তিক স্বভাবের ছিলেন সে সময়ে। সবাই ওনাকে অনেক বোঝাতো, কিন্তু ধর্ম নিয়ে ওনার তেমন একটা বিশ্বাস কাজ করতো না। বাবার কবরের কাছে মাঝে মাঝে গিয়ে আশপাশ পরিষ্কার করে দিয়ে চলে আসতেন। দোয়া দরুদ ওনার কাছে কাল্পনিক কথা বলে মনে হতো। যে মারা গেছে সে মাটিতে মিশে গেছে, তার আর কোনো অস্তিত্ব নেই। ওই দিন সবাই তাদের গ্রামের বাড়িতে ছিল, নওগাঁর বাসায় তিনি একলা। রাতে খেয়ে শুয়ে পড়ার পর ওনার ঘুম ভাঙে। ওনার স্টিলের জানালায় বৃষ্টির পানির শব্দে বারান্দায় কাপড় মেলে রেখেছিলেন, যে কারণে তাকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল যাতে বৃষ্টিতে সেগুলো ভিজে না যায়। কাপড় ঘরে এনে রেখে তিনি আবার শুয়ে পড়েছিলেন, দরজাটা খোলা রেখেছিলেন। কিছুক্ষণ পর বারান্দার দরজাটায় টানা কয়েকটা বাড়ি লাগার মতো ধুমধাম শব্দ হলো। উনি ভাবেন বোধহয় বৃষ্টির সাথে জ্বর শুরু হয়েছে। যাই হোক, উনি উঠে দেখেন বাহিরে ঝড়ো হাওয়া কোনো কিছুই নেই, শুধুই বৃষ্টি হচ্ছে। চোখের ঘুম ঘুম ভাবটা তার তখনও কাটেনি। গুরুত্ব না দিয়ে দরজার ছিটকিনি আটকে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করতে যাবেন ঠিক এমন সময় ওনার রুমে প্রবেশ করার দরজায় সামনে কে যেন এসে দুইবার কাশি দিল। কাশি শুনে ওনার চোখ খুলে যায়। বাসায় কে ঢুকলো কয়েক সেকেন্ড পর স্পষ্ট একটা কণ্ঠস্বর, পানি দাও। উনি তখন আতঙ্কিত হয়ে উঠে বসেন, কারণ যেই কণ্ঠটা শুনেছিলেন তা হুবহু ওনার বাবার গলার স্বরের সাথে মিলে যাচ্ছিল। ওনার মনে পড়েন ওনার বাবা ঠিক এইভাবে দুইবার কাশি দিতেন কোনো কারণ ছাড়াই, কিছুক্ষণ পর পর কাশি দিয়ে পানি খেতেন। পানি না পেলে জোর গলায় বলে উঠতেন পানি দাও। বিষয়টিকে তিনি আমল দেয়নি। তখন বিকেলে তার বাবার কথা অনেক পড়েছিল, হয়তো সেই কারণে ভুলভাল শুনেছে তিনি, এটাই ভেবে নেন। এরপর ওনার ঘরের দরজায় ঝুলন্ত পর্দাটা হুট করে আচমকা সরে যায়। চারদিকে ঘুট ঘুটে অন্ধকার, শুধু ওই স্থানটাতে লালসে এক প্রকার আলো জ্বলছিল। তিনি স্পষ্ট দেখতে পান কেউ একজন দেওয়ালে কিল মেরে তার পাশের রুমের সাথে একটা বাথরুম ছিল, এবং সেখানে যা ঘটলো তা দেখে সে আতঙ্কিত হয়ে গেল। বন্ধুরা, এটার দ্বিতীয় পর্ব চাও কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও। ধন্যবাদ।